সেন্টার এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী বন্ধুদের স্বাগত জানাচ্ছি, সেই সঙ্গে অভিভাবকবৃন্দ আপনাদেরও স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের এই মূল্যবান ভিডিও দেখুন। আপনারা জানেন যে প্যারামেডিকেল কোর্স স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে যেটা অর্গানাইজ করা হয়, সেই পরীক্ষা এবছর হয়ে গেছে। তার অনেকগুলি ব্রাঞ্চ পড়ানো হয়, সেই ব্রাঞ্চগুলি কী কী তার উপর আমরা DMLTর উপর আলোচনা করেছি আগের ভিডিওতে। আজকের যেটা করব সেটা হচ্ছে DOTT, অর্থাৎ ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি। ছাত্রছাত্রী বন্ধুরা জানতে চাইছ যে কোন কোন ব্রাঞ্চগুলো, কোন কোন এই কোর্সগুলো করলে সবথেকে বেশি ভালো চাকরি কীভাবে পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, তার বেতন কত। আমি এই ছোট্ট একটা ভিডিও আজকে যেটা বললাম যে ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি এটা নিয়ে বলবো, তার সঙ্গে তোমাদের এই ইনফরমেশনগুলো দেবো। তার আগে আজকের এই ভিডিওতে একটা বলি যে আমরা জানি যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত যে সমস্ত মেডিকেল কলেজগুলি রয়েছে যাদের অধীনে হচ্ছে এই সরকারি যে পড়ানো হয়, সেখানে মোট আমাদের সিট হচ্ছে 1178। এবং আজকে যেটা আলোচনা করছি তার যে মূল সিট, সেই মোট সিটের পরিমাণ হচ্ছে 105। অনেকেই ছাত্রছাত্রীরা ঠিক করে রয়েছে আমি DMLT নিয়ে পড়বো। আমি বারবার বলেছি যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, JEE মেন, বিভিন্ন পরীক্ষাগুলোতে যে পদ্ধতিতে চয়েস ফিলিং করতে হয় এখানেও কিন্তু সেই পদ্ধতিতে তোমাদের চয়েস ফিলিং করতে হবে। সুতরাং যদি কেউ ভেবে রাখো যে আমি DMLT করবো বা DOPTT করবো, যেটা ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, এবং শুধুমাত্র তার উপরেই চয়েস ফিলিং করো, সেই ক্ষেত্রে তোমার সিটটা খুব একটা সিকিওর হবে বলে আমি মনে করি না। তাহলে তোমাকে কি করতে হবে, যে অনেকগুলি ব্রাঞ্চ পড়ানো হয় তার মধ্যে তোমাকে নির্বাচন করতে হবে যে কোনটি কোনটি আজকের দিনে বেশি গুরুত্বপূর্ণ এবং কোনটিতে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এই ধরনের। যদিও প্যারামেডিক্যাল এই কোর্সগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্সই কম বেশি আছেই প্রত্যেকটাতেই। আজকের আমরা এই যে ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজির সম্বন্ধে যেটা বলছি তার মূল বিষয়গুলো আগে বলি যে অপারেশন থিয়েটার টেকনোলজি যেটা আছে সেটা কী। না, যে সমস্ত হসপিটালগুলোতে বা মেডিকেল ইনস্টিটিউটগুলোতে যেখানে সার্জিক্যাল বিভাগ আছে বা যেখানে অপারেশন থিয়েটার আছে, সেই জায়গাতেই হচ্ছে অপারেশন থিয়েটার টেকনোলজিস্টের কাজ। কী করবে অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট? হচ্ছে একটা অপারেশন থিয়েটারে যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহৃত হয় সেগুলো সম্বন্ধে একটা সম্যক ধারণা তাদের থাকে। এরা থাকবে অপারেশন থিয়েটার ডাক্তারদের পাশাপাশি, সমস্ত সরঞ্জামের ব্যবহার জানবে, এরা মনিটরিং করতে পারবে, ডাক্তারকে সহায়তা করবে, ডাক্তারের নির্দেশক্রমে এরা কাজ করবে। সুতরাং অপারেশন থিয়েটারে যেমন এদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, একই সঙ্গে ICU, CCU এই সমস্ত লেভেলেও এবং ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি যা যেমন পড়ে এই সমস্ত জায়গাতেও হচ্ছে এদের একটা ভূমিকা থেকেই যায়। সমস্ত হসপিটালে এই সমস্ত ব্রাঞ্চের ছেলেমেয়েরাই যে থাকে এমন নয়, তাই কোথাও কোথাও আজকে মাল্টিট্রেড কনসেপ্টে যখন একজন কেউ চাকরি করতে আসে তাকে অনেকগুলো জিনিসই জানতে হয়। তার মধ্যে এই হচ্ছে ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা মেডিকেল অর্গানাইজেশনে। তাহলে গুরুত্বটা তোমরা বুঝতে পারছো কোথায় এর কাজ, কী কী ধরনের কাজ হবে। এরা টোটাল অপারেশন থিয়েটারের সাপোর্টিং হ্যান্ড হিসাবে ডক্টরের সঙ্গে কাজ করে, ডক্টরের সঙ্গেই পাশাপাশি কাজ থাকে এদের। এরপর চলে আসবো যে প্রশ্ন আসছে যে স্যার এই কোর্স করার পরে চাকরি কি নিশ্চিত, চাকরি কি পাওয়া যাবে? এই কোর্স করার পরে চাকরি পাবে তোমরা অবশ্যই। চাকরি যখন পাবে, চাকরির যে প্রারম্ভিক যে তোমাদের স্যালারি যেটা হবে সেই স্যালারি কিন্তু প্রচুর হবে না, 10 থেকে 15 হাজার টাকার মধ্যে স্টার্টিং স্যালারি হবে প্রাইভেট অর্গানাইজেশনগুলোতে যে চাকরি পাও। এরপর যদি কেউ গভর্নমেন্ট সার্ভিস পেয়ে যাও তাহলে সেখানে জিজ্ঞেস করছে সরকারি হলে কত মাইনে হবে, সরকারের যে নির্দিষ্ট বেতনক্রম থাকে সেই বেতনক্রমে অন্তর্ভুক্ত তাদের বেসিক, DA এবং অন্যান্য ভাতা সম্বলিত বেতন পাওয়া যায়। সুতরাং সেটা সরকারের যে বেতনক্রম আছে সেই বেতনক্রম অনুযায়ী জানতে পারবে, যখন তোমরা যেখানে নোটিফিকেশন হবে সেখান থেকেই তোমরা জানতে পারবে। সুতরাং পরীক্ষা অলরেডি তোমরা দিয়েছো, রেজাল্টও সামনে বেরোবে, তারপরে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে তোমাদেরকে চয়েস ফিলিং করা। চয়েস ফিলিং করতে হবে, অতি যত্ন সহকারে চয়েস ফিলিং করবে, এবং আমি বলবো যে কমপক্ষে 3টি 4টি 5টি ব্রাঞ্চকে তুমি নির্বাচন করে রাখো যেগুলি তোমার পড়ার অত্যন্ত ইচ্ছা। প্রচুর ব্রাঞ্চ রয়েছে যেগুলো সত্যিকারেরই হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তার মধ্যে আমি একটা একটা করে দিতে থাকবো, তোমরাও দেখবে এবং এখান থেকে আশা করি তোমরা উপকৃত হবে। কেন একটা সম্যক ধারণা দরকার। আমাকে অনেকে প্রশ্ন করছে যে স্যার প্রাইভেট কলেজে খরচ কেমন। আমি অ্যাকচুয়ালি প্রাইভেট কলেজগুলোর খরচ কত এই সম্বন্ধে ঠিক ব্যক্তিগত মতামত দিতে চাই না, কারণ প্রাইভেট কলেজ অনেক আছে, তাদের কোথাও কোথাও ইনস্টিটিউট ওয়াইজ হচ্ছে কিছুটা ডিফারও করতে পারে। তাও ছাত্রছাত্রীদের অনুরোধে আমি কিছুটা সার্চ করে দেখেছি যে কলকাতা লেভেলে যে সমস্ত কলেজ যেগুলো রয়েছে, ইনস্টিটিউটগুলো, প্রাইভেট ইনস্টিটিউটগুলো রয়েছে যেখানে এই প্যারামেডিক্যাল কোর্সগুলো করানো হয়, সেখানে মোটামুটিভাবে দেখা গেছে 2 বছরে 80,000 টাকা খরচ পড়ে। অ্যাডমিশনের সময় অ্যাভারেজ 20,000 রুপিস জমা দিতে হয়, তারপরে হচ্ছে 2,000 টাকা করে বা 2,000 করে 10টা ইনস্টলমেন্টে ফার্স্ট ইয়ার দিতে হয়। সেকেন্ড ইয়ারও একইভাবে 20,000 টাকা বা 20,000 হচ্ছে ফার্স্ট অ্যাডমিশন, সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনে দিতে হবে এবং তারপরে হচ্ছে 10টা ইনস্টলমেন্টে আরও 2,000 টাকা করে দিতে হবে। এটা গেল শুধুমাত্র পড়াশোনার খরচ। এবারে যারা বাইরের জেলাগুলিতে থাকো তাদের কলকাতা লেভেলে থেকে সেখানে থাকা খাওয়া খরচা কিন্তু আলাদা। সুতরাং তোমরা একটা বাজেট ঠিক করে নিতে হবে কলকাতা লেভেলে। আজকের দিনে মোটামুটি যে কোনো মেস বা কোথাও থাকতে গেলে 5,500 থেকে 6,000 টাকা পড়বে এবং তার সঙ্গে তোমার হাত খরচ 6,500 মান্থলি খরচা পড়বে। সুতরাং এটা নিয়ে তোমরা একটা বাজেট নির্ধারণ করতে পারবে এবং তোমাদের যে পিতামাতা আছেন তাদের আর্থিক সচ্ছলতা বা আর্থিক সম্বল কতটা আছে তার উপরে তুমি সিদ্ধান্ত নিতে পারবে। আমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের যে নিয়মকানুন তাতে আমরা জেনেছি যে প্যারামেডিক্যাল কোর্সগুলি করতে গেলে আমাদের পিসিবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে এবং ইংলিশ থাকতে হবে, 40% মিনিমাম পেতে হবে। কিন্তু কলকাতা লেভেলে এবং রাজ্যের অন্যান্য কয়েকটি জায়গা থেকে আমার কাছে খবর এসছে যে তারা হচ্ছে আর্টস, কমার্স এবং সায়েন্স এই তিনটি স্ট্রিম থেকেই যারা পাস করে বেরিয়েছে 10+2 তারা এই কোর্স করতে পারবে। সুতরাং কলকাতাতেও আমি ইন্টারনেটে সার্চ করে দেখলাম বেশ কিছু ইনস্টিটিউট রয়েছে যারা সায়েন্স, কমার্স, আর্টস সমস্ত স্টুডেন্টরা 10+2 এর পরে এই প্যারামেডিক্যাল কোর্স করার ব্যবস্থা রেখেছেন। সুতরাং যারা হচ্ছে যে সায়েন্স নিয়ে পাস করেনি, যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের এই পরীক্ষা দিতে পারোনি, তারাও চাইলে তোমরা যোগাযোগ করবে, ইন্টারনেটে খোঁজো, দেখো পেয়ে যাবে এবং তারা কি যোগ্যতা লাগছে সেটা উল্লেখ করা আছে, আর্টস কমার্স উল্লেখ করা আছে। সুতরাং সেই সমস্ত কলেজে যে ফোন নাম্বার আছে তোমরা সেখানে যোগাযোগ করলে সরাসরি অ্যাডমিশনও নিতে পারবে। আজকের আশা করছি যে ইনফরমেশান যা দিলাম এখানে তোমাদের ভালো লাগবে এটা, এবং ভালো লাগবে যারা তোমরা আমার সঙ্গে আছো, আমার সাবস্ক্রাইব অলরেডি, তাদের তো কিছু বলা নেই। যারা নতুন করে দেখছেন আমাদের চ্যানেল তাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করার পরে দেখুন পাশে বেল বাটন আসবে, সেই বেল বাটনে একটা ক্লিক করে দিন, আমাদের সঙ্গে থাকুন। আমরা সারা বছর কাজ করি এডুয়েল গ্রুপ দুর্গাপুর পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আমরা পৌঁছাতে চাই, যেখানে ছাত্রছাত্রী বন্ধুরা রয়েছে তারা বহু নিয়ম জানে না, সঠিকভাবে সঠিক সময় সব কিছু করতে পারে না। সুতরাং তাদের যদি কোনো ভুল ত্রুটি না হয় আগামী দিনে 10+2 এর পর তারা কী পড়বে, 10+2 এর পরে কী কী করা যায় এই ব্যাপারে আমরা তাদের ধারণা দেব। আমরা সঙ্গে থাকব, আমাদের গ্রুপ চলে হোয়াটসঅ্যাপে, সুতরাং তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে যোগদান করতে পারো। মেন গ্রুপ যারা 10+2 এর পড়ছো, অলরেডি 12 ক্লাসে পড়ছো, আগামী বছর পরীক্ষাতে প্রচুর পরীক্ষা, তোমার সাবজেক্ট কম্বিনেশন, নিজের নাম পুরো ঠিকানা নিয়ে আমার নাম্বারটাকে অ্যাড করে নেবে। আমার নাম্বার 9474187519, এই নাম্বারটাকে সেভ করবে এডু হেল্প গ্রুপ দুর্গাপুর এই নামে, তারপর পাঠাবে তোমার নাম, বাবার নাম, ঠিকানা এবং তুমি সাবজেক্ট কম্বিনেশন কি আছে, আগামী দিনে কী পরিকল্পনা আছে পড়ার, এই সমস্ত বিষয়ে যদি লিখে দাও অবশ্যই আমরা তোমাকে সাহায্য করব। আমাদের এই গ্রুপ চলে ক্লাসরুম প্যাটার্নে, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, আগামী দিনে ইঞ্জিনিয়ারিং পড়বে বা অন্য কিছু করবে, তারা এই গ্রুপে আসতে পারো। এখান থেকে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই ব্যাপারে আমাদের কিছু টিচার আছেন, তারা হচ্ছে সহযোগিতা করেন, সো তারা আছে সেখান থেকেও কিছু সাহায্য পাবে নিঃশর্ত, কোনো হচ্ছে পেমেন্টের জন্য করতে হবে না। বারবারই বলছি আমরা স্টুডেন্টদের জন্য ফ্রি অফ কস্টে এই কাজটা করছি, আগামী দিনে এটাকে আরও বাড়ানোর ইচ্ছা আছে, কারণ আমরা দেখছি যে এই প্যারামেডিক্যালের পরীক্ষার পর থেকে দেখছি প্রচুর স্টুডেন্ট আমাকে ফোন করছে যারা নিয়মকানুন না জানার জন্য তাদের যে হার্ড কপি পাঠানো সেটুকু পর্যন্ত তারা আজ পর্যন্ত হচ্ছে করে উঠতে পারছে না। সুতরাং সবাইকে আমরা গাইড করছি তোমরা ইমিডিয়েট করো, সুতরাং কোথায় কী করতে হবে, যে কোনো পরীক্ষা দেবে, যে কোনো অ্যাপ্লাই করবে, কনফার্মেশন পেজটা অবশ্যই আগে তোমরা প্রিন্ট আউট করে রাখবে, অ্যাডমিট আসবে প্রিন্ট আউট করবে, যে পেমেন্ট করবে তার প্রিন্ট আউট করবে, প্রত্যেকটা ডকুমেন্ট হাতে রাখতে হবে। তা নাহলে কিন্তু ফাইনাল স্টেজে গিয়ে আটকে যাবে, অনেক অনুশোচনা হবে, আমরা সেই সময় তোমাদের কোনোভাবে সাহায্য করতে পারবো না। এই বলে আজকের এই এপিসোড শেষ করছি। আশা করছি যে ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি যেটা বললাম তোমাদের ভালো লাগবে, তোমরা এটা চুজিংয়ের মধ্যে রাখতে পারো,
এরপরে আরো আসবে আমরা অনেকগুলি পরপর পর্ব যতগুলি আছে চেষ্টা করছি যে আগামী 22 তারিখে 22 জুলাই 2019 স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল 2019 যে এন্ট্রান্স এক্সামিনেশন তার রেজাল্ট আউট হতে চলেছে রেজাল্ট আউট হবে এবং তারপরে যে চয়েস ফিলিং তার আগে আমরা চেষ্টা করছি সমস্ত সাবজেক্টগুলো সম্বন্ধে তোমাদের কাছে ব্রিফ করা আশা করছি ভালো লাগলো সবাই তোমরা ভালো থাকো আপনারা সবাই ভালো থাকুন আমাদের সঙ্গে থাকুন এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের সঙ্গে থাকুন ধন্যবাদ।